ঈদ শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এরকম ঈদের আরো অনেক শপিং ব্লগ, জুতা, শাড়ি, ব্যাগ, ছেলেদের শার্টের কালেকশন নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম আপনাদের জন্য ঈদের আরো একটা শপিং ব্লগ নিয়ে। দেখতে দেখতে রোজার 12টা কিন্তু অলরেডি আমরা শেষ করেই ফেললাম, তো এই 12 রোজায় এসে আজকে আমরা আবারও ইফতার শেষ করে চলে যাচ্ছি শপিং করতে। ঈদের এই সময়গুলোতে সবার শপিং ব্লগ দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, সাথে সাথে আমি নিজেও নিজের জন্য ঈদের শপিং ব্লগ গুলো করছি, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এছাড়াও রোজার ঈদের শপিং এর মধ্যে কিন্তু আলাদা রকমের একটা মজা থাকে, যেটা কোরবানি ঈদে আসলে শপিং এ ওই রকম একটা ফিল পাওয়া যায় না। টাঙ্গাইলে গতবারের তুলনায় এবার বেশিরভাগ দোকানগুলোর সামনেই কিন্তু এরকম খুব সুন্দর করে ঈদের জন্য লাইটিং করা হয়েছে, যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। গতবার আমি এত লাইটিং আসলে আমার চোখে পড়ে নাই প্রত্যেকটা এরকম দোকানের সামনে, বাট এবার প্রতিটা দোকানেই প্রায় সেম এই টাইপের লাইটিং করেছে। আজকে শপিংটা শুরু করছি জুতার কালেকশন দিয়ে। প্রথমেই চলে এসেছিলাম অ্যাপেক্সে, দেখছি যে এখানে কি কি নতুন কালেকশন এসেছে। ইফতারের পরে গিয়েছি, তারপর বেশ খানিকটা ভিড় ছিল, তো আমি কিছু কিছু নতুন কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি, প্রাইসটা আমি মেনশন করতে পারছি না। দেখা যায় যে সবকিছুর প্রাইস আসলে সবসময় ঠিকভাবে মনে থাকে না, যার কারণে আজকে মেনশন করছি না। এখান থেকে বেশ কিছু জুতার কালেকশন দেখলাম, তবে আমি যে টাইপের জুতা কিনতে চাচ্ছি সেই টাইপের জুতা আমার এখনো পছন্দ হয়নি বা আমি এখনো খুঁজেই পাইনি। এরপরে চলে আসলাম আমব্রেলাতে। আসলে আজকে যে জিনিসটা আমরা কিনতে এসেছি সেটা হচ্ছে ব্যাগ, তো আমরা এর মধ্যে আরো কয়েকটা দোকান কিন্তু ঘুরে ফেলেছি ব্যাগের জন্য। আমব্রেলাতে নতুন নতুন বিভিন্ন ধরনের কালেকশন চলে এসেছে। ফার্স্টে আমি কয়েকটা ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটা খুবই সুন্দর ছিল, তো আমরা যেহেতু একটু বড় সাইজের ব্যাগ নিব তাই কয়েকটা ব্যাগ দেখছি। পাশাপাশি আমব্রেলাতে বিভিন্ন ধরনের ড্রেস, স্টিচ, আনস্টিচ, তারপর পাকিস্তানি ড্রেস, শাড়ির কালেকশন, জুয়েলারি, ব্যাগ সবই কিন্তু ছিল। ছেলেদের সহ বাচ্চাদেরও কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর ঈদ কালেকশন চলে এসেছে, যারা এখনো ভিজিট করেনি দেখে আসতে পারেন। ফাইনালি এই দুটার মধ্যে আমরা একটা নিয়েছি, কোনটা নিয়েছি সেটা আসলে দেখাচ্ছি না। এরপরে চলে আসলাম হচ্ছে শাড়ি দেখতে। আমব্রেলার শাড়ি কালেকশন আমার কাছে মোটামুটি আগে থেকেই ভালো লাগে, এখানে সব রকমের শাড়ি মোটামুটি পাওয়া যায় আর প্রায় বিভিন্ন কালারই থাকে। দেখা যায় যে প্রত্যেকটাই কালার আপনি যে টাইপের কালার খুঁজতেছেন প্রায় এই টাইপের কালার আপনি পেয়ে যাবেন, এর জন্য আমার বেশ ভালো লাগে। যেহেতু শাড়ি কিনবো না তারপরও শাড়ি দেখে ভালো লাগছিল, আসলে শাড়ি দেখতেই ভালো লাগে, যার কারণে একটু দেখে নিচ্ছি। ব্যাগ কেনা শেষ করে আমরা যাব হচ্ছে ইজিতে, ইজি থেকে শার্ট কিনবো। ইজির শার্ট আমার বরাবরই পছন্দ, তবে ইজিতে ঢোকার আগে যাব হচ্ছে হার্লেনে, যেহেতু ইজির সামনে হচ্ছে হার্লেন। হার্লেনে কিছু প্রোডাক্টের উপর 30% 15% ডিসকাউন্ট চলতেছে, সে কারণে চিন্তা করলাম যে একটু দেখে আসি যে কি টাইপের প্রোডাক্টের উপর আসলে ডিসকাউন্ট চলছে। স্কিন কেয়ার, তারপর নেল পলিশ, এই টাইপের আইটেমের ভিতরে দেখা যাচ্ছে 10% এবং 20% কিন্তু ডিসকাউন্ট চলতেছে। ঈদের সামনে এরকম ডিসকাউন্ট পেলে তো এমনিতেই ভালো লাগে, অবশ্যই কিনবো হার্লেন থেকে, তবে সেটা ড্রেস কেনার পরে, যেহেতু আমি এখনো ড্রেস কিনি নেই ঈদে। আমার ড্রেসের শপিং অবশ্যই আসবে আমি যখন কিনবো, তো এর মধ্যে চলেন ইজিতে কি কি ছেলেদের কালেকশন আছে কিছু কিছু আপনাদেরকে দেখিয়ে দিই। যেহেতু সামনেই ঈদ তো নতুন কালেকশন তো অবশ্যই থাকবে, আমি যে কয়েকটা কালেকশন দেখিয়েছি এগুলো প্রায় সবই নতুন, যারা গিফট করতে চান বা নিজেরা কিনতে চান অবশ্যই ইজিতে আসতে পারে। কেনাকাটা আসলে শেষ নাই, ঈদের সময় যা দেখবেন প্রায় সবকিছুই ভালো লাগবে আর সবকিছু কিনতে ইচ্ছে করবে। সমস্যা একটা, সবাইকে বাজেট মাথায় রেখে ঈদের শপিংটা করতে হয়। সারা বছরের কেনাকাটার তুলনায় ঈদের সময় শপিং করাটা একটু অন্যরকম আনন্দ কাজ করে সবার মধ্যে। রোজার এই পুরো মাসটা ঈদের শপিং এর সাথে সবাইকে দেখা যায় আনন্দের সাথে কেনাকাটা করে আর সবাই একসাথে শপিং করে, এটা দেখতেও খুব ভালো লাগে। কেনাকাটা শেষ করে চলে আসলাম চটপটি খেতে। অনেকদিন আসলে চটপটি ফুচকা এগুলো খাওয়া হয় না যেহেতু রোজা চলতেছে। আমার এই শপিং ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউবের একটা আপু আমাকে বলেছিল যে আরং এর যাতে আমি ঘর সাজানোর জিনিসগুলো যেন দেখাই, তো আমি নেক্সট টাইম যদি আরং এ যাই, আর এখন যেহেতু প্রচুর ভিড়, যদি ভিড়টা একটু কম থাকে আমি অবশ্যই চেষ্টা করবো আপু আপনাকে দেখানো। এরপর আসলে স্বপ্নতে এসেছিলাম আইসক্রিম কিনতে, আইসক্রিম কেনাকাটা করে আমরা বাসায় চলে যাই। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।